was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. সমস্যা বলো তো, জুতো ফুটপাথ থেকে কিনো কার জুতো সিলেদার থেকে কিনো, সে তো জুতোই রে ভাই। জুতো দিয়ে মারা মানে জুতো দিয়েই মারা, সেটা 5 টাকা দামের জুতো হোক 500 টাকা দামের জুতো হোক, এত সমস্যা কিন্তু তোমার জুতো নিয়ে। তোমরা কেন এত লেখো এত লেখো? তোমার স্যান্ডেল কিনতে গেছে বেচারা, দয়া করে দিয়ে চলে এসছে, স্যান্ডেলও দিয়ে চলে এসছে, টাকাও দিয়ে চলে এসছে। কত দয়াবতী নারী ভেবেছো? এরকম দয়াবতী নারী একটাও তোমরা জগতে খুঁজে পাবে? হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা ফলো করেছো বন্ধুরা, ঠিক আমি এইভাবেই আজকে ভিডিওটা করবো। কারণ কি বলো তো, এর বেশি আর কিছু বলা যাবে না, কারণ তোমরা যা বাড়াবাড়ি শুরু করেছো তোমাদেরকে আমি আর নিতে পারছি না। তোমরা কেন কেন ওনার নেট, ওনার ফোন, ওনার মেয়ে, ওনার সমস্যা উনি এসে বলছে, তোমরা কেন বলো তো এত বড় বড় কমেন্ট করে, একজন কমেন্ট করছো? আরে ভাই কেন, আমি আবার কী বলো তো, ওই ভিডিওটা দেখা থেকে তোমাদের কমেন্টগুলো বেশি পড়ি, বেশ ইন্টারেস্টিং লাগে কমেন্ট করুক, বা কী সুন্দর কমেন্ট করে, এত বুদ্ধি তোমরা রাখো কোথা থেকে বলো দেখে নি। আর একজন কমেন্ট করেছে, ও মা ওই বাচ্চা ছেলেটা তোমাকে নিয়ে তো বেরোতেই লজ্জা পায়, যার জন্য 6 মাস পরে তোমাকে পাইকে দুষ্টু কথাবার্তা, বাচ্চা ছেলে যখন বিয়ে করতে গেছে তখন এরম কথা বলতে আছে, কি হয়েছে? 7-8 বছরের ছোট, এখন কি আর হয় না বিয়ে? এখন কেন, বহুদিন আগে থেকেই হয়। আচ্ছা, তোমাদের এইরকম ধরনের প্রশ্ন তোমাদের মাথায় আসে না? একটা মেয়ে যদি ছোট হতে পারে বয়সে, ছেলেটা বড় হতে পারে, বিয়েটা যদি মানে কি বলবো ওটাকে কি বলে, মানে বিয়েটা যদি যুক্তিসঙ্গত হয়, মানে মান্যতা পায়, তাহলে একটা ছেলে ছোট একটা মেয়ে বড় সেটা কেন মান্যতা পাবে না? সেটা কেন তোমরা উপহাস করে দেখো? সেটা নিয়ে তোমরা কেন এত কটাক্ষ করে? কী সমস্যা ভাই? তারা তো মেনে নিয়েছে, সে 6 মাস পরে বেরোক আর 1 বছর পরে বেরোক, তারা তো স্বামী স্ত্রী ভাই, স্বামী স্ত্রী। কেন তোমরা বলছো ছোটো ভাইয়ের মতো এরকম কথা বলতে নেই? ছি 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 ছি, লজ্জা, সে লাগতেই পারে, ওরকম একটা লাগতেই পারে, তার জন্য তোমরা বলে দেবে? সব সত্যি কথা সবসময় বলতে হয় না, একটু নাটকও করতে হয়, কেন বলছো না তোমরা? দেখলে একটা জিনিস আজকে বেশ একটা জিনিস ভালো লাগছিলো। কীরকম ভালো লাগছিলো? কালকে যেমন বলছিলাম যে গাড়িটা আমার বাচ্চার মতো, আমি যেভাবে শেখাবো সেভাবে শিখবে, এদিকে আজকে দেখেছো অন্যায় কত রকমভাবে এরা করে, কত অন্যায় করে। প্রথমত অন্যায় আবার ফলো করে ভিডিও করে দেখাচ্ছে যে দেখো একটা গাড়িতে 3 জন চলছি বাই রোডে, না হেলমেট আছে না কোনো কিছু আছে, অন্যায় করছে বুঝতে পারছে, আবার ফলো করে ভিডিওর মধ্যে বলছে এই দেখেছো তো আমাকে গলিগালা দিয়ে নিয়ে যাচ্ছে, কেন বলো তো? আমার কষ্ট হবে না হেঁটে গেলে? আর পুলিশও ধরবে তো, ওর জন্য ফাইন হবে না? কারণ আমরা তো ডিসিপ্লিন ভাঙতেই এসছি জগতে, আমরা শুধু ডিসিপ্লিন ভঙ্গ করব, ওর জন্যই জগতে আমাদের জন্ম হয়েছে, বুঝতে পেরেছো তো? সব কিছুতে বিয়ে ভাঙবো, ডিসিপ্লিন ভাঙবো, দেশের সভ্যতা ভাঙবো, দেশের লজ্জা রাখবো না লজ্জা ভাঙবো, সব কিছু শুধু ভাঙতেই এসছি আমরা, গড়তে কিছু আসেনি। আজকে ওই জায়গাটা আমার সেরা লাগছিলো, বলছি কি আমাকে দেখো নামিয়ে দিয়েছি, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই দেখো দূরে গিয়ে দাঁড়িয়েছে, একটা মানুষের মাথাতে হেলমেট নেই প্রথম কথা, দ্বিতীয় কথা একটা ওইভাবে একটা স্কুটিতে 3 জন বসে যাওয়াটা ওদের তো রিস্ক আছেই, আশেপাশে যারা গাড়ি চালাচ্ছে সুস্থ সুন্দরভাবে যারা গাড়ি চালাচ্ছে তাদেরও অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা থাকে, এটা কি উচিত বন্ধুরা তোমরা বলো? আবার ফলাও করে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে এবার বলছে, এ ভাই এদেরকে কেউ দেখে না, হ্যাঁ এদেরকে কারোর চোখে পড়ে না, কি চাইছি এরা জগতে? কি করে গো একটা গাড়িতে 3 জন, একটা স্কুটিতে 3 জন এইরকম দৈত্যের মতো চেহারা নিয়ে নিয়ে বসে, সে দৈত্য হোক আর প্রহ্লাদ হোক আর তোমার মানে কি বলবো কাঞ্চন মল্লিকেই হোক, সে যেই হোক কিন্তু কি করে 3 জন বসতে পারে? এরা দেশের আইন ভঙ্গ করছে, এরা কত কিছু ভঙ্গ করবে এরা, তারপরে এদের কোনো কিছু হবে না, এদিকে বলছে দয়া করে। আরে ভাই দয়া মানেটা কি? দয়া মানে না জানে, একজন উনি তুমি তার থেকে জুতোটা নিয়ে গেছো, কথা তো সত্যি, প্রবলেম তো নেই, প্রবলেম জুতোতে কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে জুতোটাতে কোনো প্রবলেম নেই, তাহলে সেই জুতো চেঞ্জ করে দেবে কেন? প্রবলেম বুঝেছো তো, প্রবলেম নট প্রবলেম, প্রবলেম কিন্তু, হ্যাঁ জুতোতে কোনো প্রবলেম নেই, তাহলে জুতোটা চেঞ্জ করে দেবে কেন প্রবলেম ছাড়া? তাহলে সে তো ফুটপাথের দেখো ওরা অল্প পুঁজিতে কাজ করতে বসে, এবার দুটো জুতো তুমি নিয়ে গেছো ভাই, একদিন হলো তো পড়েছো ঘুরে ঘাড়ে এসছো কলকাতা বাজার থেকে, সেই ঠিক করে ঘুরে ফিরে এসছো, এসে তখন তুমি আবার জুতোটা চেঞ্জ করতে যাচ্ছ, সে চেঞ্জ করে দেয়নি, বেস্ট করেছে, খুব ভালো করছে, কেন চেঞ্জ করে দেবে? কেন চেঞ্জ করে? তুমি পড়েছো ঘুরেছো না, জুতো না পড়তে পারতে, ঘুরতে না পারতে, শোলটা ঠিক থাকতে পারতো, হয়তো ঘষটা লেগে যদি বিক্রি করতে পারবে না, নাহলে তো জুতো চেঞ্জ করে দেয়, কেন দেবে না? নিশ্চয়ই কিছু সমস্যা প্রবলেম করে এসছো যার জন্যই দেয়নি, এসে কী করলে? দেখাতে তাদের, শোনাতে তাদের কথা, দোকানদারের কথোপকথনগুলো তোমাদের কথোপকথনগুলো শোনাতে, কী বললে এসে? নিজের ক্রেডিট সবসময় আমি আমার
মধ্যে স্যান্ডেল মারি, ও সরি না স্যান্ডেল কিনে দিই, জুতো মারি না, জুতো মারি না, জুতো কিনে দিই, বুঝতে পারিনি কথাটা, আমার পছন্দের জুতো মারি গালে মেয়ের, না না জুতো পরাই, সব কিছু আমার পছন্দেই হয়, সব কিছুই আমার পছন্দেই হয়, বুঝতে পেরেছো? এই তো আমার পছন্দের ছিঁড়ি, দেখেছো তো? সত্যি তো আমি যে পাকিয়েছি সেটা কি খারাপ পছন্দ? তোমরা সেটা অস্বীকার করতে পারবে? আমি যাকে পাকড়িয়েছি ওই যে ছ মাস পরে যে আমাকে নিয়ে গেল, আমার কি খারাপ পছন্দ? না, কিন্তু মেয়ের বেলাটা কী বলতো, মেয়ে আগে পছন্দ করে নিয়েছে, ওর জন্যই ব্যাপারটা ঠিক জমেনি। আমি যদি পছন্দ করে দিতাম তাহলে কিন্তু ব্যাপারটা জমতো, বুঝতে পেরেছো তো? যার এসব কথা বলে আমার কোনো লাভ নেই, আমার কথা হলো একটু আমার মনে হয় সকাল খুললা রাস্তাঘাটে চলার দরকার, কোন দিন যে কোন বেকার দায় পড়বে সেদিন বাপ মা ডেকেও কুল পাইবে না বন্ধুরা, বুঝতে পারতেছো না কি বলতেছি? বাপ মা ডেকেও কুল পাইবে না, তিনজনে মিলে একটা স্কুটিতে চলছে, এটা কারা ভাই কুচবি ভাই, আবার ফলাও করে বলে, আবার ফলাও করে বলে। আর একটা কথা, স্যান্ডেলটা নিয়ে ও মাই গড, বলছে আমারই দোষ কেন যে দিয়ে এসেছিলাম, মানে মেয়ে দিয়ে এসে স্যান্ডেল রেখে দেবে, কারণ জানেই তো মেয়ে আবার ফিরে আসবে, আবার কি বলছে নিয়ে চলে এলাম কিন্তু সেই পুরনো স্যান্ডেলগুলো আনলাম, নতুন স্যান্ডেলগুলো আনলাম না, ইস আমারই ভুল, তাহলে এখন নিয়ে আস এই স্যান্ডেলগুলো ফেরত দিবি, রিং লাইট কেন ফেরত দিচ্ছিস না, জুতো মুতো রেখে দিচ্ছিস কার জন্য, সব ফেরত দে, পালায় তো গেলি, হ্যাঁ ডিস্ট্রিক্ট ছেড়ে পালায় গেলি, জিনিসপত্র সব ফেরত দেওয়ার ব্যবস্থা করে গেলি না কেন, সব ফেরত দে, ফেরত কেন দিচ্ছিস না কি বলতো? না এটা আমার আবার বলা সাজে না, কিন্তু আগে কথাটা বললো তো মনে পড়ে গেল, কারণ ও লাইভে এসে কিন্তু বলেছিল যে আমি আর এসব মধ্যে ঢুকতে চাই না, তোমরা শোনো নি লাইভটাতে, দিদির লাইভে বলেছিল না যে আমি আর এসব মধ্যে ঢুকতে চাই না, আমার মেদিনীপুরে আছে, আমার বর্ধমানে এ আছে, আমার এখানে সে আছে, আমি শিলিগুড়ি চলে যাব, সে চলেও গেছে অলরেডি, সে চলেও গেছে। সত্যি কথা সব মিলিয়ে মিশিয়ে আজকে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে সত্যি সুন্দরভাবে সুস্থ সুন্দরভাবে সংসার করছে, ছেলেটাকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখো ওদেরকে নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই, যেখানে গার্জিয়ান গণ্ডগোল, যেখানে গার্জিয়ানরা এদের বিপদে চালিত করে, সব চোখের সামনেই দেখতে পাচ্ছি গার্জিয়ানের বিপদে চালিত করে, না হলে একটা গার্জিয়ান হয়ে বলতো যে তোরা দুজন দুই বোন যা টোটো করে এ গাড়ি করে, আমি টোটো করে আসছি, না হলে ছেলেদের বোনকে নিতে হবে না, আমরা তো কাজেই যাচ্ছি, পরে তুই বোনকে নিয়ে ঘুরে আসবি, চল আমি আর তুই মিলে জুতোটাকে চেঞ্জ করে আসি, তারপরে বাড়ি নামিয়ে দিয়ে যাবি আমাকে, তারপরে বোনকে নিয়ে যাবি। ডিসিপ্লিন তো মা ভঙ্গ করছে, একটা মা হয়ে যদি এরকম ডিসিপ্লিন পদে পদে ডিসিপ্লিন ভঙ্গ, মা তো ফলাও করে বলছে যে অন্যায় করুক ন্যায় করুক আমি আমার মেয়ের শার্ট দেবই 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 বলছে, সেটা অন্যায় হোক আর ন্যায় হোক আমি আমার মেয়ের শার্টেই কথা বলি, আমি আমার মেয়ের শার্টেই কথা বলবো, ঠিক আছে? সেটা আমার মেয়ে বলছে, ন্যায় অন্যায় যাই করবে আমি আমার মেয়ের শার্টে আছি, ব্যাস মেয়ে বুঝে গেছে, ভাই আমি ভুল করি ভ্রান্তি করি, হ্যাঁ যাই করি, ড্রিঙ্কস করি, সিগারেট খাই, যা খুশি অকত্য করি, উলঙ্গ হয়ে নাচি, ন্যাংরো ড্রেস করি, যাই করি না কেন আমার মেন যে গার্জেন, আমার বটগাছ, আমার মাম্মি, মাম্মাম 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 আমার সাপোর্ট করবে, মেরা মাম্মি মেরা সাপোর্ট করেগা, তো আমারা কুছ নেই কর পায়েগা, কই কুছ নেই কর পায়েগা। আজকে আমি জানি না থেকে থেকে কোনো হিন্দি হিন্দি কথা চলে আসছে, কে জানে হিন্দিদের সাথে ঘষা টসা লেগে এসছে কিনা জানি না ভাই, থেকে থেকে হিন্দি কথা চলে আসছে, দুটো ভিডিওতে তাই হিন্দি কথা চলে আসছে কেন জানি না। তো আমার কথা হলো, এরা প্রপার ওয়েতে চলে না, এরা আইন ভাঙবে, এরা ডিসিপ্লিন ভঙ্গ করবে, এরা সংসার ভাঙবে, এরা মানে মান মর্যাদা মর্যাদা ভঙ্গ করবে, ওরা শুধু ভঙ্গ করবে নষ্ট করবে, এটার জন্যই এদের সৃষ্টি। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলতে চাইছি না এদের বিরুদ্ধে, বিরুদ্ধে নয় ঠিক, কথাগুলো বিরুদ্ধে নয়, কথাগুলো যেগুলো বাস্তব কথা, বিরুদ্ধে তোমাদের মনে হলো, বিরুদ্ধে নয় নিশ্চয়ই, বাস্তব ফ্যাক্ট যেটা ঘটনা যেটা সেটাই বলার চেষ্টা করলাম। হ্যাঁ এবার কার ভালো লাগলো কার ভালো লাগলো না আই ডোন্ট কেয়ার, যেটা সত্যি সেটা সত্যি কথা। একটা মা হয়ে সবসময় আমার মনে হয় একটা মেয়েকে কি বলতে হয়, ওই যে উনি বলছে যে ওই দেখো অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে ভয় দেখাচ্ছে, হ্যাঁ যে পেছনে টেনে ধরবে, আমি তো সামনের দিকে যাচ্ছি, আরে সবসময় সামনের রাস্তা সঠিক হয় না, সবসময় সামনের রাস্তা সঠিক হয় না, এগোচ্ছি মানে সবসময় আমি এগোচ্ছি মানে সঠিক ওয়েতে এগোচ্ছি তা নয়, এমনও হতে পারে আমি সব পেছনে ফেলে রেখে এমন এগোনো এগোচ্ছি সর্বনাশের সর্বনাশের এগোনো এগোচ্ছি, সেটাও তো হতে পারে বন্ধুরা, আমাকে তো দেখতে হবে যে পথটা আমি যেতে চাইছি সেই পথটাকে আদৌ এগোনোর মতো পথ কিনা, তাই তো আদৌ পথটা এগোনোর মতো পথ কিনা, তাই না?
কিন্তু আমি গেলাম, গিয়ে দেখলাম ও বাবা এই পথ তো আমি যে পথ ছেড়ে এসেছি তার থেকেও খারাপ পথ, তার থেকেও খারাপ পথ, তাই না? সবসময় এগোনো পথ মানে ভালো পথ নয়। তো চলো বন্ধুরা, জ্ঞান দিইনি, তোমাদের মনে হতো জ্ঞান নয়, জ্ঞান দিইনি, খারাপ লাগে, খারাপ লাগে। একটা মা হয়ে ফলাও করে এসে যখন বলে যে হ্যাঁ আমি আমার মেয়ের ন্যায় অন্যায় সব সাপোর্ট করি, হ্যাঁ আমি ইয়ের যখন ফলাও করে এসে বলে যে আমি আমার মেয়ের সাপোর্টে আছি, আমার মেয়ে অন্যায় করুক ন্যায় করুক সবটাতে আমি সাপোর্টে আছি, সত্যি এই জিনিসগুলো নেওয়া যায় না। এইভাবে ছেলে মেয়েদের হাতে ধরে বাবা মারা যদি নষ্ট করে তাহলে আর কিছু বলার নেই। চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।